দীর্ঘ কয়েক দশক ধরে প্রতীক্ষার অবসান। অবশেষে ছত্রিতে রাস্তার শিলান্যাস করা হলো। পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের ছত্রি বাঁধ থেকে রক্তকমল ক্লাব পর্যন্ত প্রায় 4.2 কিলোমিটার রাস্তার উদ্বোধন করা হয়। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনেই পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের ছত্রি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছত্রি বাজারে পিচ রাস্তার কাজের উদ্বোধন করলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি। প্রসঙ্গত, 21-এর বিধানসভা নির্বাচনের পরে বিধায়ক তরুণ মাইতি ছত্রি এলাকায় এলে এলাকার মানুষ এই রাস্তাটি তৈরি করার দাবি জানান। বিধায়ক প্রতিজ্ঞা করেছিলেন যতদিন এই রাস্তা তৈরি করতে না পারবেন এই এলাকায় আসবেন না। সেই কথা রেখে এদিন তিনি ছত্রি বাজারে ফিতে কেটে রাস্তার কাজের উদ্বোধন করেন। ব্লক প্রশাসন সূত্রের খবর, প্রায় 2 কোটি টাকা ব্যয়ে এই রাস্তা তৈরি হবে। তবে পাকা রাস্তার খবর শুনে স্থানীয় এলাকার বাসিন্দারা খুবই আপ্লুত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরার এক নম্বর ব্লকের বিডিও দুর্গাপ্রসাদ ঘোষ, এগরা এক পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ, এগরা এক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সত্য চক্রবর্তী, জেলা পরিষদের সদস্য শান্তনু নায়ক, ছত্রি গ্রাম পঞ্চায়েতের প্রধান তপন কুমার মান্না, সমাজসেবী সিদ্ধার্থ মাইতি, সব বিশিষ্ট অতিথিবর্গরা। এলাকাবাসীরাও খুব আনন্দিত যে দীর্ঘদিন তাদের যে রাস্তার দাবি ছিল অনেক চেষ্টা করার পরে আমরা রাস্তাটা স্যাংশন করতে পেরেছি। 4.2 কিলোমিটার রাস্তা আজকে উদ্বোধন হলো এবং যারা এজেন্সি তারাও আছেন, তারা ইমিডিয়েটলি রাস্তাটা তৈরি করা শুরু করবেন। এটা বিটুমিনাস রোড তৈরি হয়েছে, ফলে এখানকার এলাকাবাসী শুধু নয়, আসলে আমার ছত্রি বাঁধ যেটা আপনার দুটো দোভা দিকে কানেক্ট করছে, তার সঙ্গে এপাশ দিয়ে যে মঞ্জুশ্রী অঞ্চলের ভেতর দিয়ে বালিঘাট যে মেন রাস্তা, এটা ভেতরের একটা রাস্তা এবং এটা খুব গুরুত্বপূর্ণ রাস্তা। ঘন সন্নিবিষ্ট মানুষজন এখানে বাস করেন, বিদ্যালয় আছে, ব্যাংক থেকে শুরু করে সমস্ত পরিষেবা এখানে মানুষরা পান, ফলে এই রাস্তাটা খুবই প্রয়োজন ছিল। তো আমরা অনেকদিন থেকে লেগেছিলাম, তো আজকে রাস্তাটা স্যাংশন হয়েছে, রাস্তাটার উদ্বোধন হলো, আমরা সকলেই ভীষণ আনন্দিত এবং খুশি। কোন প্রকল্পে রাস্তা? এটা রাস্তা পথশ্রী প্রকল্প থেকে দুদিক থেকে দুটো রাস্তা স্যাংশন হয়েছে। একটা রাস্তা হয়েছে আপনার সানিয়ারি পিডাব্লিউডি রোড থেকে ছত্রি হাই স্কুল, আর এটা রক্তকমল থেকে ছত্রি বাজার ছত্রি বাঁধ, এরকমভাবে দুটো ফেজে দুটো রাস্তা কানেক্ট হয়ে যাবে, একসঙ্গে 4.3 কিলোমিটার রাস্তা হবে। রাস্তার পাশাপাশি আরও একটা দাবি এলাকাবাসী রয়েছে যে দুগদা বেসিন, যে ছত্রি দুগদার বিস্তীর্ণ এলাকার মানুষ কিন্তু বন্যার সময় প্লাবিত হয় বর্ষাকালে। আসলে বিষয়টা একটু বুঝিয়ে বলার বা গুছিয়ে বলার দরকার আছে। দুবদা বেসিন এলাকাটা হচ্ছে একটা গামলার মতো জায়গায়, নির্দিষ্ট লেভেলের উপর থেকে জল বার করা যাবে না, তাহলে ক্যানালগুলো এত ডিপ করে খুঁড়তে হবে যেটার ব্যালেন্স মেনটেন করা যাবে না, ফলে দুবদার বেসিন এলাকাতে জলটা কিছু থেকে যাবেই, পুরো জল নিষ্কাশন করা সম্ভব নয়। তাহলে কী করবো আমরা? তাহলে দুবদার বেসিন এলাকাতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বাইরে থেকে জল যাতে বেসিন এলাকায় না ঢোকে তার ব্যবস্থা করতে হবে, এবং ওপরের লেভেলে জল যাতে বেরিয়ে যায় তার ব্যবস্থা করতে হবে। তো আমরা দুটি কাজই করা হয়েছে। প্রথমত বালিঘাইয়ের কাছে একটা লক গেট করা হয়েছে, সেখানে জল নিয়ন্ত্রণ করা হয় যাতে বালিঘাইয়ের দিক থেকে জলটা দুবদা বেসিনে না ঢোকে, এবং দুবদা বেসিনে ওভারফ্লাডের যে জল সেই জলটা বার করার জন্য দুবদা এলাকাতে যতগুলো ক্যানাল আছে, একটা দুটো ক্যানাল বাদে সব ক্যানাল আমরা আমার এই বিধানসভা পিরিয়ডের মধ্যে 3 বছরের মধ্যে আমি সংস্কার করিয়েছি। এরপরে যে সমস্যাটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে দুবদা বেসিনে ওভারফ্লাডের জলটা আমি ক্যানাল সংস্কার করলাম, জল আসা বন্ধ করে দিলাম, তাহলে এই ওভারফ্লাডের জলটা বেরোবে কোত্থেকে? এই জলটা আমাদের 7 মাইল খাল হয়ে 12 মাইল হয়ে পিছাবনি খালে গিয়ে পৌঁছে, এবং সেটা যথারীতি শৌলার কাছে পিছাবনি খালে ওইখানে একটা লক গেট আছে, সেই লক গেট দিয়ে জলটা বেরিয়ে যায়। তো সেটা কিন্তু আমার বিধানসভার মধ্যে নয়, সেটা হচ্ছে রামনগর বিধানসভার মধ্যে। আমার যখন আগে ইরিগেশনের SDO সাহেব ছিলেন, আমি বিধায়ক হওয়ার পরে প্রবলেমটার মধ্যে ঢোকার চেষ্টা করি, প্রবলেমটা ঢোকার পরে চেষ্টা করে দেখি যে ওখানে যেটা সমুদ্রে যে জলটা যায় ক্যানাল থেকে, সেইখানে যে একটা লক গেট ছিল সেই লক গেটটা অটোমেটিক লক গেট ছিল, তার মানে অটোমেটিক্যালি সেটা জল বেরিয়ে যেত, বাইরে জল ঢুকতো না। কিন্তু সাম্প্রতিককালে সেই অটোমেশন সিস্টেমটা বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রচুর যারা ভেড়ি চাষি মাছ চাষ করেন তারা ওইটা নিয়ন্ত্রণ করতেন, সেই নিয়ন্ত্রণটা করতে গিয়ে তারা অনেক সময় স্বাভাবিকভাবে নিজেদের মাছ চাষকে বাঁচানোর জন্যে তারা জলটা আটকে দিতেন নোনা জলটাকে ধরে রাখার জন্য। ফলে একটা কথা বলে এখানে বিষয় নয়, এই কৃতিত্ব একজনেরই, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর দ্বিতীয় যদি কেউ হন তরুণ মাইতি।
আমাদের সকলের প্রিয় বিধায়ক এবং আমাদের মুখ্যমন্ত্রী, তাঁরই কৃতিত্ব, তার স্বরূপই হয়েছে। আর যারা বিরোধীরা বিভিন্ন সময় ডেপুটেশন নিয়ে ধর্ণা দিয়ে বসেছিলেন, কেউ কেউ ছত্রী বাঁচাও কমিটি বলে অবস্থানও করেছিলেন, তারা ছত্রীকে প্রকৃত ভালোবাসেননি, ছত্রী বাঁচাতে চাননি। তার অনেক আগেই তারা ছত্রীর গলা টিপে হত্যা করেছেন, ছত্রীকে মেরে ফেলে ছত্রীকে বাঁচানোর নাটক করেছেন জনগণের কাছে প্রচারে আসার জন্য। তো প্রকৃত অর্থে তৃণমূল কংগ্রেস এবং আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় বিধায়ক সমরেশবাবু ছিলেন এবং তার পরবর্তীকালে আমাদের তরুণ মাইতি, যার হাত ধরে আমরা মূলত এই রাস্তাটা পেয়েছি এবং যার অক্লান্ত পরিশ্রম, অদম্য চেষ্টা আমাদেরকে এই রাস্তা পেতে সহযোগিতা করেছে এবং এলাকার দীর্ঘদিনের বঞ্চিত, অবহেলিত, উপেক্ষিত রাস্তাটা আজকে পিচকরণ হচ্ছে। এই কৃতিত্ব সম্পূর্ণ আমাদের মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় বিধায়ক তরুণ মাইতির। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইকান্দা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। বন্ধাত্ম কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিও বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিন ক্লিনিক প্রাইভেট লিমিটেড, প্রদুম বসান তমলুক, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017, এছাড়া অসিত বেড়া 9933222739।